লং মার্চ কর্মসূচি নিয়ে লালবাগে জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন করছে হেফাজতে ইসলাম, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। সব জায়গায় সংঘাত হইতেছে, আমাদের রাজশাহী রংপুর সহ আমাদের আপনার কর্মী বাহিনী এবং তৌহিদি জনতা যারা লং মার্চের উদ্দেশ্যে আসতেছে ওদেরকে বাধা দিতেছে, ওদের গাড়ি ভাঙচুর করতেছে, গাড়ির চাবি নিয়ে যেতেছে এবং তাদের উপর জুলুম নির্যাতন করতেছে। তাহলে আমরা অবাক হয়ে গেলাম, সরকার এক পার্শ্বে আমাদেরকে অনুমতি দিল, আরেক পার্শ্বে সরকার এইভাবে বাধা সৃষ্টি করতেছে, সরকারি পুলিশ এবং সরকারি কর্মকর্তারা বাধা সৃষ্টি করতেছে। অনেক মন্ত্রী, রাঙ্গুনিয়ার মন্ত্রী চট্টগ্রামের হাসান মাহমুদ সাহেব জোরদারভাবে বাধা সৃষ্টি করতেছে, আলেম ওলামাদেরকে আসতে দিতেছে না, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বাধা দিতেছে। এইরকম কর্মকাণ্ড দেখে আমরা অবাক হয়ে গেলাম, একদিকে আপনার জাগার অনুমতি দিয়ে দিল, অন্যদিকে এইভাবে বাধা, এইভাবে জুলুম নির্যাতন, এইভাবে ভাঙচুর করতেছে। তাহলে যেভাবে তারা তৌহিদি জনতার উপরে জুলুম করতেছে, আপনারা আমরা কোনো সময় এই দেশে দেখি নাই, শনিবার জুমাবার আর শনিবার সপ্তাহের ছুটির দিন হরতাল করতে আর দেখি নাই, রাত্রে হরতাল করতে কোনো সময় দেখি নাই। এটা বাংলাদেশের নতুন একটা ঘটনা, রাত্রে হরতাল এবং শনিবার শুক্রবার হরতাল, এগুলো যারা করতেছে গাদানিং সহ ধর্মবিরোধী নাস্তিক্যবাদীদের দালালরা এগুলো করতেছে, কিন্তু সরকার ওদের সমর্থন, ওদের সহযোগিতা করতেছে, সহযোগী হিসাবে কাজ করতেছে। আমরা অবাক, এই কি কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেল! আমরা বুঝতে পারলাম সরকারের বিমুখী পলিসি। আর যারা যে কোনো কাজে বিমুখী পলিসি করবে তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। সরকার এই মুহূর্তে আমাদের সাথে মুনাফিকের মতো আচরণ করতেছে, এই মুনাফিকির বিচার ইনশাল্লাহ ইলেকশনের সময় এ দেশের 14 কোটি জনতা করবে ইনশাল্লাহ। আমরা অবাক, একদিকে ফরমেশন অনুমতি আর একদিকে বাধা, এরপরেও আমাদের লক্ষ লক্ষ কুমিল্লা থেকে পায়ে হেঁটে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গ্রানীগঞ্জ, নবাবগঞ্জ এবং গাজীপুর সহ সাভার, নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে, ডিস্ট্রিক্ট থেকে আমাদের তৌহিদি জনতা, নবী প্রেমিক তৌহিদি জনতা পায়ে হেঁটে যাত্রা করেছে, রওনা হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল লক্ষ লক্ষ জনতার এই সমাবেশ হবে, ছাপলা সত্রে ইনশাআল্লাহ লং মার্চ হবে। এখন লং মার্চ করতেছে তারা পায়ে হেঁটে, এটা কেবলমাত্র নবীর মহাব্বতে, নবীর প্রেমের স্বার্থে কুমিল্লা থেকে পায়ে হেঁটে আসতেছে এবং চট্টগ্রাম সহ আরো যেগুলো দূর দূরান্ত ডিস্ট্রিক্ট আছে ওরা পায়ে হেঁটে আসতে ৩ কোটি আর ৩ লক্ষ মানুষের সমাবেশ চলতেছে আলহামদুলিল্লাহ। ভারত এইভাবে সেম তরিকায় সিলেটে, খুলনায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ তারা অবস্থান করতেছে, সেখানে রাজশাহী সহ যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসতে পারবে না, আমাদের কেন্দ্র থেকে ঘোষণা হলো তারা ওইখানেই সমাবেশ করবে, ওইখানেই অবস্থান করবে, সাংবাদিকদেরকে তৌহিদি জনতাকে জানিয়ে দেবে যে সরকার বিমুখী পলিসি এখতিয়ার করেছে, সরকার অনুমতি দেওয়ার পর আবার বাধা সৃষ্টি করেছে। এই কথা সাংবাদিকদেরকে, জনগণকে তারা জানাইয়া দিতেছে এবং এই দ্বিমুখী পলিসি সরকারের একথার সুস্পষ্ট প্রমাণ
যে সরকার ইসলামী সরকার নয়, নাস্তিক্যবাদী সরকার, নাস্তিক্যবাদীদের পক্ষ অবলম্বন করেছে। আমরা আশা করেছিলাম আমাদের শান্তিপূর্ণ এই লং মার্চ সরকার বাধা দেবে না, বরং সহযোগিতা করবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এখন আমাদের আশার বিপরীত হয়ে গেছে, সরকার পুরো দমে বাধা দিতেছে। আমাদের অবস্থান হলো সারা দেশে এখন লং মার্চ চলবে, শুধু ঢাকায় নয়, সারা দেশে লং মার্চ, পায়ে হেঁটে আপনার ইউনিয়ন থেকে, থানা থেকে, উপজেলা থেকে পায়ে হেঁটে 20 কিলো, 30 কিলো, 40 কিলো, 50 কিলো রাস্তা পায়ে হেঁটে এসে নিজ নিজ আপনার ডিস্ট্রিক্টে, জেলায়, সদরে তারা অবস্থান করতেছে। তারা অবস্থান অতদিন করবে যতদিন আমাদের দাবি দেওয়া পুরা হবে না। যদি শাহবাগীরা শয়তানি কর্মকাণ্ডের জন্য মাস ব্যাপী, মাসের উপরে আপনার অনুমতি ছাড়া আড়াই মাস যাবৎ, আড়াই মাস পর্যন্ত যদি ঘন, দেড় মাস আমি বললাম, মাসের উপরে দেড় মাস যখন তারা গণজাগরণ করলো, তো শাহবাগীরা যদি শয়তানি কর্মকাণ্ডের জন্য, শয়তানি কর্মকাণ্ড ঘুরা ঘোরার জন্য যদি দেড় মাস অবস্থান করতে পারে, আমরা তৌহিদি জনতা ইমানের দাবিতে এক মাস নয়, দুই মাস নয়, প্রয়োজনে বছর ব্যাপী আমরা অবস্থান করব, সমাবেশ করব ইনশাআল্লাহ। এতে কোনো অসুবিধা নাই। চট্টগ্রাম থেকে খবর আসছে, আরে লোকজনের তৌহিদি জনতার সহযোগিতা, ফানি, জুস, রুটি, পরোটা এগুলো এমনি এমনি তারা ফাটে গেছে। আপনার খাওয়া দাওয়ার আমাদের কাছে খবর আসছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই। পুরো দেশ এখন নবী প্রেমী, নবী নবী প্রেমিকদের এবং আল্লাহর বন্দাদের এই গণজোয়ার, এই ইমানি জোয়ার, জোয়ার যেটা শুরু হয়ে গেছে, হযরত আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে, হেফাজত ইসলামের ব্যানারে, হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে যে জোয়ার আরম্ভ হয়ে গেছে, এই সমস্ত সরকারি কর্মকাণ্ড, এই সমস্ত সরকারি মুনাফিকি এবং নাস্তিকদের এই সমস্ত বেইমানির কারণে আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ স্তব্ধ হবে না, হবে না ইনশাল্লাহ, আরো বাড়বে। আমি এতটুকু বললাম, এরপর কোথায় কি হইতেছে তার একটা জায়জা রিপোর্ট মৌলানা নাইব আমির মৌলানা নূর হোসেন কাসিম পেশ করবে। সেই জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমাদের শান্তিপূর্ণ লং মার্চের কর্মসূচির ব্যাপারে আমরা বারবার ঘোষণা দিয়েছি, আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণ পন্থায় আমরা আমাদের কর্মসূচি পালন করব, এটা আমরা বারবার ঘোষণা দিয়েছি। আমরা জ্বালানিতে বিশ্বাসী না, ভাঙচুরে বিশ্বাসী না, এই কথা আমরা বারবার ঘোষণা দিয়েছি। বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও আমরা, আমাদেরকে বলা হয়েছে জমা শিবির এখানে আক্রমণ করতে পারে, আমরা ওই সময় স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছি আমাদের আশঙ্কা হইতেছে জমা শিবির নয়, বরং আমাদের রহরের উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা আক্রমণ করবে। আমরা পরিষ্কার আগের থেকে আশঙ্কা বোধ করতেছিলাম, আমরা যে আশঙ্কা করেছি তারই এখন বাস্তবায়ন হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে। দেখেন বিভিন্ন অঞ্চলে আজকে আমাদের গাড়ি মহর আক্রমণ চলছে এবং থানাতে গাড়ি আটক করতেছে, জায়গায় জায়গায় আমাদের মানুষকে এখানে আহত করতেছে, এইভাবে বিভিন্ন তথ্য আমাদের সামনে রয়েছে। এর মধ্যে বিশেষভাবে ফেনী জেলার আহ্বায়ক মাওলানা আবুল কাসেম সাহেব, ওনার নেতৃত্বে আমাদের ঢাকামুখী লং মার্চ রওনা হয়েছিল, পুলিশ আক্রমণ করে এদের ছত্রভঙ্গ করে দেয়। এটা ফেনীর ঘটনা, মাওয়া ঘাটে, ফেরিঘাটে, কাওড়াকান্দি ঘাটে, এইখানে হাজার হাজার জনতার সমবেত হয়েছে,
লঞ্চ এবং ফেরি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ পার হইতে পারতেছে না। অনুরূপভাবে দলি যে ফেরি কাটে সেখানের মধ্যে 65টি গাড়ি আটক করা হয়েছে। এছাড়াও সেখানে আরও বহু লোক সেখানে অবস্থান করতে তার পার হতে পারতেছে না। সিলেটে জগদীশপুর থানায় 5টি গাড়ি আটক করা হয়েছে সেখানে এবং লোকের আক্রমণ করা হয়েছে। অনুরূপভাবে মেলান্দহ জামালপুর 55 জন লোকেরকে আটক করা হয়েছে। এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর সেখানে দাড়িটুপিওয়ালা 30 জনকে আটক করা হয়েছে। জামালপুর থেকে একটি গাড়ি ঢাকা মুখে আসতেছিল, ভোর 4টায় পুলিশ তাদেরকে গাড়ির থেকে নামিয়ে দিয়েছে। এছাড়াও হবিগঞ্জে 3টি গাড়ি ঢাকা আসতেছিল, নরসিংদী নারায়ণপুর আসার পরে এই গাড়ির আক্রমণ করা হয়, আমাদের লোককে আহত করা হয়। চট্টগ্রামে বহু লোক সেখানে অবস্থান করতেছে, বারিয়াহাট সেখানে ফুসার পরে চট্টগ্রামমুখী গাড়ি সেখানে ভাঙচুর হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য রয়েছে, সেখানে উত্তরের থানায় সেখানেও দেখা যায় যে বুল্লুর নামে একজনকে আটক করেছে, আড়াইশো 55টি গাড়ি আটক রয়েছে। এছাড়া আরও বিভিন্ন জায়গার মধ্যে অত্যাচার হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, দেমরা থানায় সেখানের মধ্যে আমাদের গাড়ি আটক করা হয়েছে। ছাত্রদেরকে গ্রেফতার করে প্রহার করেছে, বোলায়ও অনেক মানুষকে আটক করেছে, লঞ্চ বন্ধ করে দিছে, লঞ্চ আসতে দেয় নাই। মুনসিং থেকে কোন গাড়ি আসতে দিতেছে না, সেখানে কোন আলেমের সাইকেল দেখলে তাকে গাড়ি থেকে নামাই দিতেছে। মোট কথা হলো, দাড়ি টুফিওয়ালা দেখলে, আলেম দেখলে গাড়ি থেকে নামাই দিতেছে, গাড়িতে বসতে দিতেছে না, লাঞ্ছনা দিতেছে। গোটা দেশের অবস্থা এরকম, কোন বাংলাদেশের ইতিহাসে এরকম জুলুম নির্যাতন আর করা হয় নাই। আমি আমাদের স্পষ্ট কথা, আমাদের আমরা আগে বলছি এখন আবার বলতেছি, আমাদের কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ, আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সরকারকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি, সর্বপ্রকার বাধা বিঘ্ন এখনো সময় আছে, আপনার সব বাধা বিঘ্ন সরাই দেন, আমাদের কাফেরকে শান্তিপূর্ণভাবে লং মার্চে অংশগ্রহণ করার সুযোগ দেন, ঢাকা আসার সুযোগ দেন, এখনো সময় রয়েছে। আপনারা যেসব বাধা বিপত্তির সৃষ্টি করেছেন, মেহরবানি করে এই ইমেনি কাফেলাকে আসতে দেন, ঢাকামুখী এই লং মার্চে আসতে দেন এবং ঢাকার মধ্যে আসতে তাদের সুযোগ করে দেন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে এখনো বলতেছি, মেহরবানি করে আমাদের কাফেলিকে বাধা দিবেন না। এই পর্যন্ত যাদের আটক করেছেন অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দেন, এবং যেসব জায়গায় বিভিন্ন ঘাটে আড়ি জায়গায় দল জায়গার যেসব বাস আটক রয়েছে তাদেরকেও ছেড়ে দেন, অনতিবিলম্বে আসার সুযোগ করে দেন। সরকারের কাছে আমাদের প্রথম আবেদন হলো এটা। দ্বিতীয় নম্বর হলো, আগামীকাল সকাল 10টায় ইনশাল্লাহ সফলত চত্বরে আমাদের সময় শুরু হয়ে যাবে, হরতাল প্রত্যাহার না করলে আমরা বাধ্য হব, কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এই জন্য এখনো সময় রয়েছে, যারা হরতাল ডেকেছেন সরকারি ইঙ্গিতে, এই হরতাল সরকারি ইঙ্গিতে হইতেছে, মৌলিকভাবে সরকারি হরতাল, এই হরতাল সরকার করা হচ্ছে আমরা মনে করি, কাজেই অনতিবিলম্বে হরতাল প্রত্যাহার করা হোক। সরকার করতেছে অনতিবিলম্বে হরতাল প্রত্যাহার করা হোক এবং নির্বিঘ্নে আমাদেরকে লং মাসের সময় আসার সুযোগ করে দেন, কোন রকম অসুবিধা করবেন না, এখন সময় রয়েছে। যদি তা করতে ব্যর্থ হন তাহলে লং হেফাজতে ইসলামের মুরব্বিয়ানে কারাম তারা বাধ্য হবে, কঠোর কর্মসূচি নিতে তারা বাধ্য হবে, তাদেরকে বাধ্য করবেন না, কঠিন কর্মসূচি নিতে মেহরবানি করে শান্তিপূর্ণভাবে মেহরবানি করে এখনো সময় আছে, আমাদেরকে লং মার্চ করার সুযোগ করে দেন। গাড়িওয়ালা গাড়ির মালিকদেরকে আমরা বলবো, আপনারা গাড়ি দেন, আমাদের যারা যাত্রী আসছে তৌহিদি জনতা তাদের গাড়ি দেন, যদি আপনারা গাড়ি না দেন বন্ধ রাখেন, আগামীতে আপনাদেরকে এই রোডে গাড়ি চলতে দেওয়া হবে না। এই রোড আপনাদের বামের রোড নয়, এই রোড আমাদের তৌহিদি জনতা পাবলিক জনতার রোড, এই রোডে আপনারা গাড়ি চালাতে পারবেন না, এটাও আমাদের ঘোষণা।
শোনেন শোনেন এর ঘর এখান তো প্রশ্ন উত্তর হবে আগামীকাল 10টার মধ্যে তৌহিদি জনতাকে সাবদা চত্বরে চলে আসবার জন্য যে কিছু বিনিময়ে 10টার মধ্যে তৌহিদি জনতাকে চলে আসবার জন্য অনুরোধ জানানো প্রশ্ন হবে প্রশ্ন হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের আজকে এটা প্রেস ব্রিফিং প্রয়োজনে কালকে 10টায় আমরা সমাবেশ শুরু করব শুরু করার আগে পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা প্রয়োজনে আবার প্রেস ব্রিফিং করব প্রয়োজন নয় আমরা 10টা বাজে অনুষ্ঠান শুরু করব প্রয়োজনে কিসের আবার 10টা বাজে আমরা অনুষ্ঠান শুরু করব তার মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে আবার আপনাদেরকে ডাইকে আমরা প্রেস ব্রিফিং করব দেশের পরিস্থিতির উপরে তা নির্ভর করবে কিন্তু এখানে প্রেস ব্রিফিং এর পরে কোনো প্রশ্ন উত্তর আর হবে না ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দীন বাংলাদেশের মহাসচিব উত্তর দিবেন প্রশ্ন থাকলে আপনারা করেন আপনারা আসুন ভাইরা আপনারা একজন একজন করে প্রশ্ন করেন মহাসচিব উত্তর দিবেন আমাদের শোনেন এটা আগামীকালকে তো আমাদের লং মার্চ এটা লং মার্চের শেষে ঘোষণা হবে আমাদের 7 তারিখ থেকে লাগাতার হরতাল হবে কিনা এটা আগামীকালকে ইনশাল্লাহ ঘোষণা হবে এটা আসলে শুনেন এটা আমরা এখন বলবো না কারণ সরকারের ভূমিকা কি সরকারের ভূমিকা আমরা দেখবো সরকারের আচরণ আমরা দেখব তারপর আগামীকালকে ইনশাল্লাহ ঘোষণা হবে শোনেন একটু লক্ষ্য করে শোনেন লং মার্চ এটা মাও জেদুং লং মার্চ আমরা করতেছি না এটা চীনা কর্মসূচি হিসাবে করতেছি না হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় লং মার্চ করছেন আপনার হিজরি সন 8 মাহে রমজানে মদিনা থেকে মক্কায় লং মার্চ করেছেন মদিনা থেকে তাবুক লং মার্চ করেছেন মদিনা থেকে খাইবর লং মার্চ করেছেন আরো অনেক জায়গায় লং মার্চ করেছেন এটা আমাদের নবীর আদর্শ হিসেবে আমরা করতেছি মওজুদের স্মৃতি হিসাবে ওদের আদর্শ হিসেবে আমরা করতেছি না একজনে তাদের অবস্থান ইসলামের সম্পূর্ণ বিপক্ষে তারা নাস্তিক্যবাদী তারা নবীর শত্রু নাস্তিক্যবাদীদের দালাল একজন একজন বলেন না শোনেন আমরা যা মুফাসসলে যারা অবস্থান করবে কোথায় যারা আসতে পারতেছে না আসতে দিচ্ছে না মুফাসসলে চট্টগ্রামে রংপুরে রাজশাহীতে ওইখানে আপনার অবস্থান করবে ময়মনসিংহে যতদিন আমাদের দাবি দাওয়া পুরো হবে না আমাদের ঘোষণা আমাদের পরবর্তী ঘোষণা হবে না পরিস্থিতি হিসাবে ওইটাই চলবে এটাই তো আমি বললাম শোনেন একদিকে সমর্থন একদিকে বাধা দ্বিমুখী ফলসি এটা আমি আগে বলেছি এটাকে বলা হয় মুনাফিকি হুজুর একটা শেষ প্রশ্ন হুজুর একটা প্রশ্ন সেটা হলো আজানতে একটা প্রশ্ন হুজুর একটা প্রশ্ন হুজুর আজান হলো একটা প্রশ্ন নিয়ে যান
আপনাদের শান্তিপূর্ণ আপনারা বলছেন এটা শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ লং মার্চ আজকে আপনারা শুরু করেছেন চট্টগ্রাম থেকে, কিন্তু আপনাদের এই শান্তিপূর্ণ লং মার্চ থেকে আজকে একটি গণমাধ্যমের 5 জন কর্মীর উপরে হামলা হয়েছে এবং তাদেরকে পিটানো হয়েছে। 71 টেলিভিশনের 5 জন কর্মীকে ওখানে আপনাদের লং মার্চ থেকে মিছিল গিয়ে তাদেরকে হামলা করেছে। নিতে হবে মসজিদের বাইরে আমরা এখানে যেরকম আজকে এটা কিন্তু সরাসরি লাইভ করছি, আমরা ওখান থেকেও লাইভ করেছি। 30-40 জনের মতো জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন সবাই মিছিলে বের হয়েছে তখন 30-40 জন আমাদের 5 জনকে ওখানে আমাদের ঢাকা থেকে রিপোর্টার দিয়েছে। কোনো কিছু কারণ নাই তো তোদের এখানে লাইভ করছে ফেসবুক থেকে। আরো দুটো শব্দ বলি নাস্তেশের দালাল এ তোদের এখানে আসতে বলছে ধরে ঠিকানা শুরু করছে এবং 5 জনকে আমি বলতেছি নাকি আপনাদের জানাই রাখলাম, আপনাদের জানাই রাখলাম, আপনাদের তো গুরুত্ব দেখতে হবে। আমি যদি আপনি আমাকে দায়িত্বে নিয়ে আসেন আপনার সেই জায়গায় যদি কোনো কিছু ঘটে অন্য কেউ ঘটাইলেও কোনো না কোনো। আপনারা দেখছেন কিছুক্ষণ আগ পর্যন্ত সেখানে চলছিল হেফাজতে ইসলামের যে সংবাদ সম্মেলনটি, সেই সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বক্তব্য রাখছিলেন এবং তিনি জানিয়ে দিলেন আগামীকাল সকাল 10টা থেকে শাপলা চত্বরে মতিঝিলের দর্শক আপনারা দেখছিলেন হেফাজতে ইসলামের